অনলাইন আয়ের যে কয়টি মাধ্যম রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যদি খুব পরিশ্রমী হন এবং সৎ উপায়ে আর্নিং করতে চান, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ। আমি শাহিন নাজাফি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করে আছি। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তিনটি স্টেপ ফলো করে খুব সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারবেন। স্টেপ ওয়ান হচ্ছে, আপনাকে মার্কেটিং করতে হলে সর্বপ্রথম রাইট প্রোডাক্ট চুজ করতে হবে। স্টেপ সেকেন্ড হচ্ছে, সুন্দর একটি ফানেল তৈরি করতে হবে। এবং স্টেপ থার্ড, আপনার ফানেলে টার্গেটেড ট্রাফিক পাঠাতে হবে। আমার ভিডিও টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালের সাথে থাকবেন। আপনাকে স্বাগতম লিসেন ওয়ান অ্যাফিলিয়েট মার্কেটিং বেসিক। যারা একেবারে নিউবি, আমরা জানি না যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে, এই লিসেনটি তাদের জন্য। তো আপনাকে স্বাগতম আমার লিসেন ওয়ানে। তো লিসেন ওয়ানে আমরা ফার্স্টেই দেখব অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আসলে, আমি যদি একটা পিকচার সহ এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে বিষয়টি খুব সহজ হবে। চলুন তাহলে দেখি পিকচারটি। তো এই পিকচারে আপনি তিনটা পার্সন দেখতে পারছেন। ওয়ান হচ্ছে কাস্টমার, সেকেন্ড অ্যাফিলিয়েট মার্কেটার, আর একজন মার্চেন্ট। তো অ্যাফিলিয়েট মার্কেটার কি করে, একজন কাস্টমারকে পরিচয় করিয়ে দেয় মার্চেন্টের ওয়েবসাইটে। তো মার্চেন্টের ওয়েবসাইটে আসলে কি কি থাকে, মার্চেন্টের ওয়েবসাইট বা স্টোরে থাকে প্রোডাক্ট, থাকে হতে পারে ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ফোন, সার্ভিস, হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট অথবা ফিজিক্যাল প্রোডাক্ট, যে কোনো কিছু থাকতে পারে। তো তারপরে কি করলো, ওই রেফারকৃত কাস্টমার মার্চেন্টের ওয়েবসাইটে যেয়ে একটি প্রোডাক্ট বাই করলো, লাইক অ্যাজ একটা ডিজিটাল ক্যামেরা বাই করলো। বাই করার পরে ওই মার্চেন্ট কিন্তু একটা সেল পাইলো। সেল পাইলো কার দ্বারা, ওই অ্যাফিলিয়েট মার্কেটার দ্বারা। তো তখন কি করলো ওই মার্চেন্ট, ওই অ্যাফিলিয়েট মার্কেটারকে তার সেল থেকে অথবা তার প্রফিট থেকে একটা কমিশন তাকে দিল। ওভারঅল বিষয়টা সেটাই, তখন অ্যাফিলিয়েট মার্কেটার বেনিফিটেড হলো। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে সেটাই, যখন কোনো অ্যাফিলিয়েট মার্কেটার কোনো কাস্টমারকে মার্চেন্টের ওয়েবসাইটে পরিচয় করিয়ে দেয় এবং প্রোডাক্টটি সেল এনে দেয়, তখন অ্যাফিলিয়েট মার্কেটার কিছু কমিশন পায়। তো কমিশন বেস কাজ করা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, তাহলে এখন আমরা যাই যে আমরা কেন অনলাইন থেকেই মানি জেনারেট করতে চাই, অনলাইন থেকে কেন মানি জেনারেট করব, তার পিছনে কিছু কারণ আছে। তো সব থেকে বড় কারণ হলো, আমরা আসলে চাই না জব লাইফ। জব লাইফ বলতে বুঝি 9টা থেকে 5টা অফিস করা, এখানে একজন বস থাকবে। তো অনলাইন আর্নিংয়ের ক্ষেত্রে এমনটি না, ঠিক আছে। তো এটা কোনো জব না যে আপনার 9টা থেকে 5টা পর্যন্তই কাজ করতে হবে, এখানে বস থাকবে, সেটা না, ঠিক আছে। তো সেকেন্ডলি হচ্ছে, আপনাকে এখানে আদেশ করার মতো কেউ নেই। আপনি আজকে কাজ করলেন না, কালকে কাজ করলেন না, কোনো প্রবলেম নেই। আপনাকে কেউ বলতে পারবে না তুমি এখন কাজে বসো, এটা করো, সেটা করো, ঠিক আছে। তো এখানে পেইন দেওয়ার মতো আসলে কেউ নেই। ওকে, তাহলে হচ্ছে এখানে আপনি আপনার নিজের বস, ঠিক আছে। বস বলে কেউ নেই, আপনি আপনার বস। এখানে আপনি ফুল ফ্রিডম পাবেন। ধরুন আপনি একটা ইনভিটেশন পড়ছে কুষ্টিয়াতে অথবা পাশের কোনো ডিস্ট্রিক্টে, আপনার সব ফ্রেন্ডরা যাচ্ছে, আপনি যেতে পারছেন না বিকজ আপনি জবটাকে ছাড়তে চাচ্ছেন না। আপনি জবটাকে যদি মিস করেন অফিসে যাওয়া, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাট আপনি যদি একজন এন্টারপ্রেনার হন, অনলাইন মার্কেটার হন, অনলাইন থেকে আর্নিং করেন, এটা ক্যারিয়ার হতে পারে, তখন আপনি ফুল ফ্রিডমটা পাচ্ছেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আপনি সব থেকে বড় সুবিধা হচ্ছে আনলিমিটেড ইনকাম অপরচুনিটি। আনলিমিটেড ইনকাম অপরচুনিটিটা কি, ধরুন আপনি যদি বাংলাদেশের কোথাও কাজ করতেন, একটা লোকাল এরিয়া অথবা ঢাকাতে, তারপরেও কিন্তু এখানে সীমিত সংখ্যক আপনার ক্লায়েন্ট থাকে, আপনার সীমিত সংখ্যক আপনার কাস্টমার থাকে। বাট আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করেন, ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনার সোর্স হয়, ট্রাফিক সোর্স হয়, কাস্টমার সোর্স হয়, ক্লায়েন্ট সোর্স হয়, তাহলে যেহেতু এটা আনলিমিটেড ট্রাফিক, আনলিমিটেড কাস্টমার, আনলিমিটেড ক্লায়েন্ট, তো আপনার ইনকামটাও আনলিমিটেডই হবে, যদি আপনি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ওকে,
আপনি এখানে অনলাইনে কাজের মাধ্যমে আপনার যে ওয়েব প্রপার্টি আছে, ধরুন আপনি আপনি কাজ শিখছেন, কাজ শেখার সময় কি হচ্ছে, আপনার এটা জানা লাগছে, তার বিনিময়ে আপনাকে এটা শিখতে হলে আরেকটা কোনো টার্ম জানা লাগছে, ঠিক আছে? তো ওয়েব প্রপার্টির সাথে ডে বাই ডে আপনার ইনক্রিজ হচ্ছে ওয়েব প্রপার্টিটা, ঠিক আছে? তো আরও সব থেকে বড় সুবিধা হচ্ছে অনলাইন মানি জেনারেটের ক্ষেত্রে আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। তো আমরা যারা প্যাসিভ ইনকাম সম্বন্ধে জানি না তাদেরকে জন্য বলছি, ধরুন আপনি ফার্স্ট মান্থ অ্যান্ড সেকেন্ড মান্থ অনেক কাজ করলেন অনেক, তো থার্ড মাসে যে আপনি কোনো কারণে সামহাও সিক, ঠিক আছে, তো তখন কি আপনার ইনকামটা থেমে যাবে? আসলে না, অনলাইনে কাজ করলে যদি প্যাসিভ ইনকাম জেনারেট করেন তাহলে ফার্স্ট যে 2 মাস কাজ করেছেন সেই আর্নিংটা, সেই রেভিনিউটা আপনি থার্ড মাসে যেও পাবেন, কাজ করুন আর নাই বা করুন। এই হলো প্যাসিভ ইনকাম। তো আমরা ওভারঅল প্যাসিভ ইনকামের দিকে যাব আশা করি। ওকে, সবাই বুঝতে পারছেন মোটামুটি যে অনলাইন থেকে আমরা কেন মানি জেনারেট করব। এখানে কিছু টার্মস বলি, আপনার রেভিনিউটা, আপনার প্রফিটটা, আপনার কমিশনটা তখনই আসবে, কিছু টার্মস আছে তখন শুধুমাত্র আপনার মার্চেন্ট আপনাকে পে করবে বা আপনার রেভিনিউটা জেনারেট হবে। তার একটা কারণ হচ্ছে আপনি যদি তার মার্চেন্ট থেকে অনলাইন থেকে সেল নিয়ে এসে দেন, সেকেন্ডলি আপনার মার্চেন্টের ওয়েবসাইটে যদি হিট করান, থার্ডলি আপনার মার্চেন্টের ওয়েবসাইটে যদি রেজিস্ট্রেশন করান কাউকে, তো কোনো একটা টার্মস কমপ্লিট করলে আপনি রেভিনিউটা পাবেন। ওকে, তো এই মার্কেট প্লেসে বা এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সাধারণত দুইজন থাকে, একজন হচ্ছে মার্চেন্ট আর একজন হচ্ছে অ্যাফিলিয়েটার। অ্যাফিলিয়েটার অ্যাফিলিয়েট যেটা হচ্ছে আপনি, বা অ্যাফিলিয়েট মার্কেটার যেটা হচ্ছে আপনি, আর একজন মার্চেন্ট। তো মার্চেন্ট কী করে, মার্কেট প্লেসে প্রোডাক্টটা লিস্টিং করে, আপনি সেটা সেই প্রোডাক্টটা চুজ করে প্রমোট স্টার্ট করেন, মানে প্রোডাক্টটা সেল নিয়ে এসে দেন। আশা করি বুঝতে পারছেন। তো প্রোডাক্টটা সেল করতে হলে মার্চেন্ট থেকে আপনাকে প্রোভাইড করে লিঙ্ক, লিঙ্ক তো বুঝতে পারছেন, www.facebook.com, এটা ওয়ান কাইন্ড অফ লিঙ্ক। আর তারপরে প্রোভাইড করে ব্যানার, ব্যানার যারা বুঝি না তাদের জন্য, ধরুন আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করছেন, ওয়েবসাইট ভিজিট করার সময় আমরা দেখি ডান পাশে বাম পাশে অনেক সময় অ্যাড আসে, ঠিক আছে, অ্যাড আসে, তো ওই অ্যাডটা ওয়ান কাইন্ড অফ ব্যানার, ঠিক আছে, ব্যানার অ্যাড। তারপরে প্রোডাক্ট ইনফরমেশনটা আপনাকে মার্চেন্ট অনেক সময় দিয়ে দেয় যে এই প্রোডাক্টটার এত রিভিউ বা এই প্রোডাক্টটা এমন, এই প্রোডাক্টটা তেমন, এই ইনফরমেশনগুলো প্রোডাক্টের দিয়ে দেবে। ওকে, দেন সব কিছু দেওয়ার পরে আপনি যখন এই প্রোডাক্টটা সেল করে দিবেন তখন আপনাকে একটা পার্সেন্টেজ দিবে আপনার সেলের উপরে, অথবা আপনার রেজিস্ট্রেশনের উপরেও দিতে পারে। ধরুন কোনো ওয়েবসাইটে গেলে কিন্তু সাইন আপ চাই, ঠিক আছে, সাইন আপ চাই, তো ওই সাইন আপ যদি আপনার কোনো কাস্টমার, রেফারকৃত কাস্টমার করে তারপরও আপনি রেভিনিউটা পাবেন। তো আমাদেরকে বুঝতে হবে এই মার্চেন্ট আসলে সাইন আপে আমাদেরকে পে করছে নাকি ট্রায়াল অফারে পে করছে নাকি শুধুমাত্র রেজিস্ট্রেশনে পে করছে। ওকে, আশা করি এটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। ওকে, এখন আমি বলবো যে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটি কাজ করে। খুব ইজিলি, খুবই ইজি, তো আপনারা বুঝতে পারবেন আশা করি যারা নতুন আছেন। তো ফার্স্টে একজন অ্যাফিলিয়েট জয়েন করে অ্যাফিলিয়েট প্রোগ্রামে, ঠিক আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার পরে বা মার্কেট প্লেসে জয়েন করার পরে ওখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাই তারা। তো প্রোডাক্ট দেখার পরে তাকে প্রোডাক্টটা চুজ করতে হবে, আমি কোন প্রোডাক্ট নিয়ে আসলে মার্কেটিংটা করব। ওকে, প্রোডাক্ট চুজ শেষ, ধরে নিলাম আমি ক্যামেরা নিয়ে মার্কেটিংটা করব। তো ক্যামেরা চুজ করার পরে ওই ক্যামেরার প্রমোটিং শুরু করে দিলাম। তো একটা ক্যামেরা সেল করতে হলে আমাকে সাধারণত কী কী করতে হবে, ক্যামেরাটা রিভিউ দেখতে হবে, রিভিউ বানাইতে হবে, ক্যামেরাটা কত মেগাপিক্সেল, কোন ব্র্যান্ডের ক্যামেরা, মানে প্রোডাক্ট ইনফরমেশনগুলো নিয়ে আমার একটা ভিডিও, রিভিউ ভিডিও হইতে পারে, টিউটোরিয়াল হইতে পারে। তো ক্যামেরা নিয়ে বানাইলাম, বানানোর পরে প্রোডাক্টটি সেল করলাম। ওকে, সেল করার পরে এই প্রোডাক্টে যে সেল আসছে তার একটা ট্র্যাকিং রাখা হবে। আপনি যে নেটওয়ার্কে কাজ করছেন বা মার্কেট প্লেসে কাজ করছেন বা মার্চেন্টের সাথে কাজ করছেন, ট্র্যাকিংটা রেখে দিবে। তো আপনার 5টা কি 10টা সেল আসলো সবই ট্র্যাকিং রাখবে, কোথা থেকে সেল আসলো, দেন আপনাকে পে করবে। তো খুবই ইজি, জয়েন অ্যাফিলিয়েট, ফাইন প্রোডাক্ট, প্রমোট প্রোডাক্ট, ট্র্যাক অ্যান্ড আনকমিশন, আশা করি বুঝতে পারছেন। ওকে,
তাহলে আমরা কিছু টার্মস গুলো দেখি এখানে কি কি হতে পারে বা কিভাবে এইটা কাজ করে। ফার্স্টে আপনাকে সাইন আপ করতে হবে মার্চেন্টের অ্যাফিলিয়েট প্রোগ্রামে। তারপরে আপনার অ্যাফিলিয়েট ওই প্রোগ্রাম থেকে মার্চেন্ট আপনাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিবে, একটা ইউনিক লিঙ্ক দিবে, অ্যাফিলিয়েট লিঙ্ক অথবা কোড। ওকে, তারপরে আপনি ওই লিঙ্কে কাস্টমার সেন্ড করা স্টার্ট করবেন। আসলে ট্রাফিকটা হচ্ছে আপনার কাস্টমার, ঠিক আছে? ওকে, তো যখন আপনার কাস্টমার ওই লিঙ্কে ভিজিট করে মার্চেন্টের ওয়েবসাইটে যাবে, তখন আর যদি ওকে ধরুন আপনার কাস্টমার আপনার লিঙ্কে ক্লিক করে মার্চেন্টের ওয়েবসাইটে গেল, দেন কি হলো, কাস্টমারটি প্রোডাক্টটি পারচেস করলো। ওকে, প্রোডাক্টটি পারচেস করার পরে ওই মার্চেন্ট একটা ট্র্যাকিং রেখে দিল। ট্র্যাকিং সফটওয়্যারটা অটোমেটিক্যালি হয়, ঠিক আছে, অটোমেটিক্যালি ট্র্যাকিংটা হয়ে যায়। ওকে, কারণ তারা যে সফটওয়্যারটা ইউজ করে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন এটা সেল এসেছে কি না। দেন মার্চেন্টটা আপনার পেমেন্ট সেন্ড করে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এভাবে কাজ করে। আশা করি সবাই ক্লিয়ার যে অ্যাফিলিয়েট মার্কেটিং ঠিক কীভাবে কাজ করে, আমি বোঝাতে মেবি সক্ষম হয়েছি। ওকে, এখন কথা হচ্ছে আমরা কেন অ্যাফিলিয়েট মার্কেটিংটাই চুজ করলাম বা কেন চুজ করব। ওকে, তার পিছনে কিছু কারণগুলো আমি উল্লেখ করি। এটাতে অনেক ধরনের বিজনেস মডিউল আছে, অনলাইনে আছে, অফলাইনেও আছে। তো সব ধরনের বিজনেস আপনাকে কিন্তু ইনশোর করে না, এটাতে ইনভেস্ট করলে আপনাকে ভালো একটা বেনিফিট দিবে, বেটার রিটার্ন দিবে। বাট অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করতে পারেন অন্য সব অনলাইন বিজনেস থেকে, অন্য সব অফলাইন বিজনেস থেকে, আপনাকে এখানে আরওআই বেশি দিবে, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তো আপনি যদি করতে পারেন, ওকে, প্রবলেম নেই, অবশ্যই পারবেন। এখন অন্য যদি তুলনা করি এখানকার ইনভেস্টমেন্ট অন্য দিক থেকে ইনভেস্টমেন্ট থেকে রিক্স কম, রিক্স নেই বললেই চলে। তো ধরুন একজন অ্যাফিলিয়েটার কি করে, তো তার অ্যাফিলিয়েটার যা করে, অ্যাফিলিয়েট করে মূলত অন্যজনের প্রোডাক্টটা সেল করে দেয়। আমি যদি অন্যজনের প্রোডাক্টটা সেল করি তাহলে তো আমার এখানে রিক্সের কিছু নেই, কারণ প্রোডাক্ট যদি ড্যামেজ হয় প্রবলেম নেই, এটা তো আমার প্রোডাক্ট না। ওকে, প্রোডাক্ট যদি ধরুন আপনার কোনো একটা স্টোর করেছেন জায়গায়, স্টোর তো আপনি করছেন না, আপনার মার্চেন্ট করছে, সেখানে ড্যামেজ হয়ে গেল, তারপরেও তো আপনার প্রবলেম নেই। সো প্রোডাক্টটা রাখার কোনো প্রবলেম নেই, প্রোডাক্টটা ড্যামেজ হলেও কোনো প্রবলেম নেই, তো এগুলোর চিন্তা করা লাগবে না। দ্যাটস ওয়াইজ আপনার প্রোডাক্ট যদি নষ্ট না হয় তো আপনার রিস্ক তো নেই, তো যেহেতু আপনার নিজের প্রোডাক্ট না। ওকে, ফাইন, তো আপনার এখানে প্রোডাক্টের কোনো সাপোর্ট দেওয়া লাগছে না। একটু প্রোডাক্ট যদি আপনি কোনো কাস্টমার বাই করে, দেখা যাচ্ছে যে প্রোডাক্টের অনেক ধরনের সাপোর্ট দেওয়া লাগে। কোনো প্রোডাক্ট দেখেন 1 ইয়ার ওয়ারেন্টি, 5 ইয়ার ওয়ারেন্টি, এর মধ্যে যদি প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ওই কাস্টমার কি প্রোডাক্টটি কী করে, চেঞ্জ করে দেয় অথবা রিপেয়ার করে দেয়, যে কোনো একটা করে। বাট এখানে কিন্তু আপনার প্রোডাক্ট না, তাহলে ওই কাস্টমার যদি প্রোডাক্টটি কিছু হয় ডিরেক্টলি মার্চেন্টের সাথে যোগাযোগ করছে, আপনার সাথে করছে না। সো প্রোডাক্টের সাপোর্ট কিন্তু আপনাকে দেওয়া লাগছে না, আশা করি বুঝতে পারছেন। ওকে, একটা প্রোডাক্ট যখন আপনি সেল করবেন একটা পেমেন্ট প্রসেসিং আপনার দরকার হবে, কারণ আপনি কাস্টমার থেকে পেমেন্টটি কালেক্ট করবেন। তো এই পেমেন্ট প্রসেসিং কিন্তু আপনার দরকার নাই, কারণ আপনি অ্যাফিলিয়েট মার্কেটার, জাস্ট খালি কাস্টমারকে সাজেস্ট করেন, মার্চেন্টের কাছে পাঠিয়ে দেন, মার্চেন্ট সব কিছু করে নিবে কাস্টমার পে করলে, ঠিক আছে? পেমেন্ট প্রসেসিং নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। তারপরে কি, কাস্টমারকে হ্যান্ডেল, তো ধরুন আজকে 5টা কাস্টমার, 10টা কাস্টমার, যখন কাস্টমার বেড়ে যাবে তাদেরকে একটা হ্যান্ডেলিং এর ব্যাপার স্যাপার আছে, তো এগুলো আপনাকে করা লাগবে না, কারণ আপনি একজন অ্যাফিলিয়েটার মার্কেটার, মাঝখানে জাস্ট খালি রেফার করবেন, ঠিক আছে? ও, আরো বড় কথা হচ্ছে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া লাগবে না, প্রোডাক্ট ডেলিভারিটা ওই মার্চেন্টিজে দিবে। ওকে, ফাইন, এই সব থেকে বড় হচ্ছে এখানে মোর অ্যান ইজি ইনকাম। আসলেই অন্য সব প্রোগ্রাম থেকে, অন্য সব আর্নিং সোর্স থেকে এই আর্নিং সোর্সটা অনেকটা ইজি। ওকে, আশা করি বুঝতে পারছেন, যেহেতু এটুকু বুঝতে পারছেন তাহলে পরবর্তীতেও বুঝতে পারবেন আশা করি, ইনকামটা এভাবেই ইজিলি যাবে, ঠিক আছে? ওকে, এখন আমরা আসি টাইপ অফ অ্যাফিলিয়েট কমিশন। আমি যেই কমিশনটা পাবো ওই কমিশনটা কিভাবে জেনারেট হবে বা ওই মার্চেন্ট আমাকে কিভাবে এই কমিশনটা দিবে, খুবই ইজি, খুবই ইজি। তো এই মার্চেন্টটা আমাকে কমিশনার দিবে পার সেলে। ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট
সেল করে দিলেন মার্চেন্টকে, ওই পার সেলে আপনাকে কমিশনটা দিবে। এটা সেল আসলে পার্সেন্টেজ দিক আর ফ্ল্যাট রেট দিক আপনাকে দিবে, 40% কমিশন, 50% কমিশন, 8% কমিশন, এভাবে দিবে। $97 সেল আসলে 97 থেকে 8% যা আসে সেটা আপনাকে দিবে। যদি 40% হয় তাহলে 97 থেকে 40% যতটা হয় ততটা আপনি কমিশন পাবেন, ঠিক আছে? কমিশন পার লিড, কমিশন পার লিড বলতে আমরা কি বুঝি, ধরুন আপনি আপনার মার্চেন্টের ওয়েবসাইটে কোনো কাস্টমারকে রেফার করে পাঠিয়েছেন, পাঠানোর পরে কি হলো, পাঠানোর পরে ওই আপনার কাস্টমার ওয়েবসাইটে যে সাইন আপ করলো বা রেজিস্ট্রেশন করলো, রেজিস্ট্রেশন করলে ওই মার্চেন্ট একটা লিড পাইলো, ওই লিডের বিনিময়ে আপনাকে পে করবে। একটা লিডের জন্য পে করতে পারে, লিড মানে সাইন আপ, ঠিক আছে? ওকে, একটা লিডের রেজিস্ট্রেশন অথবা সাইন আপ, একটা লিডের জন্য পে করতে পারে $1, লিডের জন্য পে করতে পারে $2, $3, $4। এখন ওই টার্মস হচ্ছে ওই মার্চেন্টের উপর, মার্চেন্ট আপনাকে কতটা পে করবে, ঠিক আছে? আসলে মার্চেন্ট কতটা পে করবে আগেই বলে দিবে, আপনার পছন্দ হলে মার্চেন্টের সাথে কাজ করতেও পারেন নাও করতে পারেন, কারণ এখানে ফুল ফ্রিডম আছে আপনার। আবার কি করতে পারে, পে পার ক্লিক বা কমিশন পার ক্লিক, আপনি পার কমিশনও ক্লিক পেতে পারেন, সরি, পার ক্লিকেও কমিশন পেতে পারেন। ধরুন আপনি কোনো, আপনি যে অ্যাফিলিয়েট লিঙ্কটা প্রোভাইড করেছে ওই অ্যাফিলিয়েট লিঙ্কে আপনি 100 জন কাস্টমার প্রোভাইড করলেন, ঠিক আছে? 100 জন কাস্টমার যদি প্রোভাইড করেন তাহলে 100টা ক্লিক হলো, 100টা ক্লিকের জন্য আপনাকে পে করবে পার ক্লিকে $1, পার ক্লিকে 75 সেন্ট, 50 সেন্ট, এমনটি রেট, ঠিক আছে? তো তাহলে বুঝলাম আমাদের কমিশনগুলো কিভাবে জেনারেট হয়। আরও আছে, ধরুন হচ্ছে আপনি মার্কেট বলে দিল যে আপনি এই প্রোডাক্টটি সেল করলে, কোনো পার্সেন্টেজ না, এই প্রোডাক্টটি সেল করলে $5 পাবেন, একদম ফ্ল্যাট রেট, ঠিক আছে? $5 পাবেন, এটা বলে দিতে থাকতে পারে। আবার কি হতে পারে, পার্সেন্টেজ বলে দিতে থাকতে পারে যে প্রোডাক্টটি $97, এর পার্সেন্টেজ এত। আশা করি অ্যাফিলিয়েট কমিশনটাও আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা তাহলে এখন নেক্সট লেকচারে যাই। এখন আমাদেরকে যেটা শেখার দরকার, আমাদেরকে শিখতে হবে, এখানে যেহেতু বলেছি এটা বিগিনারদের জন্য এবং বিগিনাররা মেবি অনেকে জানে অনেকে জানে না অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেকে জেনে আছে বা অনেকে নতুন শিখতে আছে, তাদের জন্য আমাদেরকে জানতে হবে অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, চার্জ ব্যাক, ক্লিক ফট, কমিশন, কনভার্সন, কুকিজ, ট্যাকিং কোড। তো অনেকে অ্যাফিলিয়েট লিঙ্কটা কি বুঝে গেছেন, তারপরে এখন বুঝে অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটা হচ্ছে আপনি যখন মার্চেন্টের ওয়েবসাইটে একজন অ্যাফিলিয়েটার হিসাবে যোগদান করছেন, জয়েন করছেন তার প্রোগ্রামে, তখন তার কিছু একটা প্রাইভেসি থাকে, তার কিছু প্রাইভেসি থাকে, তারপরে সে কিছু কন্ডিশন দিয়ে দেয়, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেই কন্ডিশন যদি অ্যাগ্রিমেন্ট হন দেন আপনি জয়েন করতে পারবেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাগ্রিমেন্ট মার্চেন্টের সাথে একজন অ্যাফিলিয়েটার, অ্যাফিলিয়েট মার্কেটারের। ওকে, এখন হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ওকে, এখন মজার বিষয় হচ্ছে অনেক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে আবার অ্যাফিলিয়েট প্রোগ্রামও আছে। তো অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা কি, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আর অ্যাফিলিয়েট মার্কেট প্লেস অনেকটা সেম। ধরুন অ্যাফিলিয়েট নেটওয়ার্কে আপনি জয়েন করলে কি হচ্ছে, ওখানে অনেক মার্চেন্টেজ আছে, তাদের প্রোডাক্টটি লিস্ট করেছে, আপনি যে কোনো একটা চুজ করে আপনি প্রমোট করা শুরু করলেন। আর অ্যাফিলিয়েট প্রোগ্রামটা কি, একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যে আপনি অ্যাফিলিয়েটার হিসাবে, অ্যাফিলিয়েট হিসাবে যোগদান করলেন, তো ওইখানে শুধুমাত্র একটি প্রোডাক্টই থাকবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হচ্ছে ক্লিক ব্যাঙ্ক, ক্লিকবোর্ড, জেভিজো, অডিও ফ্লাস, এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। আর অ্যাফিলিয়েট প্রোগ্রাম হচ্ছে অ্যামাজন, অ্যাফিলিয়েট ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলতে পারেন, অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট, অ্যামাজন অ্যাসোসিয়েট যেটাকে বলতে পারেন, এটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আর অ্যাফিলিয়েট প্রোগ্রামের আরও বড় উদাহরণ হচ্ছে, ধরুন আপনি ওয়েবসাইট বিল্ডার কিছু চেনেন, যদি চিনে থাকেন তাহলে ভালো, না চিনলে আমি বলতেছি, ক্লিক ফানেল, বিল্ডার অল। তো এই যে সফটওয়্যারগুলো আছে, হোস্টিং কোম্পানিগুলো আছে, অটো রেসপন্ডারগুলো আছে, সফটওয়্যার কোম্পানি, এগুলো কী করে, অনেক সময় তাদের প্রোডাক্টটি নেটওয়ার্কের আন্ডারে লিস্টিং করে, আবার তারা নিজে নিজেই তাদের ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামটি চালু করে। তাহলে অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যান্ড নেটওয়ার্ক সম্বন্ধে আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, চার্জ ব্যাক তো কি, ধরুন আপনার কোনো কাস্টমার প্রোডাক্টটি বাই করলো, বাই করার পরে ওদের রিটার্ন পলিসি ছিল
30 ডে-এর মধ্যে প্রতি ভালো লাগলো না, রিটার্ন নিল, তখন সেটাকে চার্জ ব্যাক বলে। ক্লিক ফট, ও চার্জ ব্যাক হলে আপনি কমিশনটা পাবেন না, যে কমিশনটা অ্যাড হয়েছে সেই কমিশনটা মাইনাস হয়ে যাবে। ওকে, ক্লিক ফট, অনেক সময় দেখা যাচ্ছে আপনি বট সৃষ্টি করে রাখছেন, যে বটটা কি করছে জাস্ট খালি আপনাকে ক্লিক এনে দিচ্ছে। তো এই ক্লিক ফট অনেক সময় অনেক মার্কেট প্লেস সাপোর্ট করে না, অনেক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সাপোর্ট করে না, তো এগুলো কাজ করা যাবে না, ঠিক আছে? কমিশন তো বোঝেন, কমিশন তো বোঝানোর কিছু নেই। হ্যাঁ, কনভারসেশন, কনভারসেশনটা কি, ধরুন কনভারসেশনটা অনেক পর্যায়ে হয়ে থাকে। কনভারসেশনটা যদি হয় পেপার সেলে একটা কনভারসেশন, মানে একটা টার্মস দিয়ে থাকবে, সেই টার্মসটা পূরণ করলে একটা কনভারসেশন পূর্ণ হবে। টার্মটা কি হতে পারে, পেপার সেল, মানে আমি যদি একটা সেল নিয়ে এসে দিই তাহলে একটা কনভারসেশন হলো। ওকে, টার্মসটা যদি থাকে পেপার লিড, তাহলে আমি যদি একটা লিড নিয়ে এসে দিই, মানে সাইন আপ বা রেজিস্ট্রেশন নিয়ে এসে দিই, তাহলে একটা কনভারসেশন পূর্ণ হলো, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন কনভারসেশনটা কখন পূর্ণ হয়। একটা কনভারসেশন হতে পারে সেলে, হতে পারে রেজিস্ট্রেশনে, হতে পারে ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইট হিটে, রেজিস্ট্রেশনে, বুঝতে পারছেন আপনারা? ওকে, এখন আসি কুকিসে। যখন আপনার মার্চেন্ট থেকে আপনি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়েছেন, ওই লিঙ্কটা আপনার কোনো কাস্টমার্স যদি ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে তার ব্রাউজারে কিছু কুকিস অ্যাড হয়ে যাবে। ওই কুকিসটির বিনিময়ে আপনি ওই কাস্টমার যদি 1 মাস পরে 2 মাস পরেও যদি আসে, প্রোডাক্টটি সেল করে, কুকিজ ডিলিট না করে, তাহলে কি হবে, আপনি কমিশন পাবেন। আশা করি বুঝতে পারছেন। ওয়েবসাইট কুকিজ কি, ট্যাকিং কোড, আপনার একজন অ্যাফিলিয়েটার হিসেবে মার্চেন্ট থেকে একটা ট্যাকিং কোড দিবে বা অ্যাফিলিয়েট লিঙ্ক দিবে। ওকে, সিপিএ পাশে লেখা রয়েছে, বুঝতে পারবেন, কস্ট পার অ্যাকশন। ওকে, সিপিএ হচ্ছে আপনি প্রত্যেকটা পেমেন্টের বিনিময়ে, প্রত্যেকটা অ্যাকশনের বিনিময়ে আপনাকে পে করবে বা আপনাকে একটা কস্ট দিতে হবে, বা আপনার যেই যাদের সাথে কাজ করছেন তারা আপনাকে পেমেন্ট করবে, ঠিক আছে? কস্ট পার অ্যাকশন মানে প্রত্যেকটা অ্যাকশনের জন্য একটা কস্ট আছে, সেই কস্টটা আপনার যাদের সাথে কাজ করছেন সিপিএ নেটওয়ার্কে তারা আপনাকে প্রোভাইড করবে। ওকে, সিপিএস, কস্ট পার সেল, মানে পার সেলে আপনি যাদের সাথে কাজ করবেন তারা পেইড করবে। ওকে, কস্ট পার অর্ডার, পার অর্ডারে করবে সিপিসি, কস্ট পার ক্লিক। ধরুন আপনি কাদের সাথে কাজ করছেন, ফেসবুকের সাথে কাজ করছেন। ফেসবুক যখন অ্যাড আমরা পোস্ট করি তখন কি করে, পার ক্লিকে, কারণ ক্লিকটা এনে দিয়েছে ফেসবুক। এটা ব্যাস, যারা একদম ব্যাস বিগে না তাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে মেবি এই টার্মসগুলো, সমস্যা নেই, আস্তে আস্তে বুঝে যাবে, নো টেনশন, মাথার উপর দিয়ে যাচ্ছে যাক, প্রবলেম নেই, শুনতে থাকেন জাস্ট, ঠিক আছে? ওকে, কস্ট পার ক্লিক, ফেসবুক কস্ট পার ক্লিকে যা জেনে রাখেন, পেমেন্ট নেই। ওকে, এটুকু জানলে হবে আপাতত। পিপিসি, পে পার ক্লিক, আমাদেরকে অনেক সময় পিপিসি নেটওয়ার্কে কাজ করতে হয়। পিপিসি নেটওয়ার্কগুলো কী কী, অ্যাডওয়ার্ডস, বিং, তো এগুলো হচ্ছে পে পার ক্লিকে টাকা নেই। ওকে, কস্ট পার লিড, আমাদের ওই লিডটা বলেছিলাম, লিডটা কি যেন বলেছিলাম মনে করুন তো একটু, রেজিস্ট্রেশন সাইন আপ। ওকে, ওই কস্ট পার লিডেও আমাদেরকে কিছু মার্কেট প্লেস আছে তারা পে করতে পারে। ওকে, ক্লিক থ্রু রেট, এখন ক্লিক থ্রু রেটটা আপনাকে বুঝাই। ধরুন আপনি 50 জন ট্রাফিক আপনি কাস্টমার সেন্ড করেছেন আপনার মার্চেন্টের ওয়েবসাইটে, তো 50 জন কাস্টমার সেন্ড করার পরে 5টা কাস্টমার আপনি প্রোডাক্টটি বাই করেছে, 5টা কাস্টমার যদি প্রোডাক্টটি বাই করে, তাহলে এখানে ক্লিক থ্রু রেট কত। ধরুন আপনি 100 জন ট্রাফিক সেন্ড করেছেন, 5 জন বাই করেছে, তাহলে ক্লিক থ্রু রেট হচ্ছে 5%, ঠিক আছে? অথবা আপনি হচ্ছে 100 জন ট্রাফিক সেন্ড করেছেন, 5 জন সাইন আপ করেছে, তাহলে সাইন আপের ভিত্তিতে ক্লিক থ্রু রেট কত, 5%। ওকে, বুঝতে পারছেন। পেমেন্ট থ্রেশোল্ড, অনেক মার্কেট প্লেসে আসে যে আমাদেরকে একটা থ্রেশোল্ড পর্যন্ত গেলে আমাদেরকে পেমেন্ট করতে হবে। লাইক আস, ধরুন $30 বলে দিল, মানে $30 যারা হচ্ছে পোস্ট পেইডে কাজ করে, পোস্ট পেইডে যে নেটওয়ার্কগুলো কাজ করে, আপনি $30 যদি ওভার করেন বা $30 পর্যন্ত রিস্ক করেন তখন আপনাকে পেমেন্ট করে দিতে হবে। যেমন ফেসবুক আসে $30 দিবে, $25 দিয়ে শুরু করবে, আর বিং, অ্যাডওয়ার্ডস, এগুলো পেমেন্ট থ্রেশোল্ড হচ্ছে ফার্স্টলে শুরু হয় $50 দিয়ে। ওকে, যা শুনতে থাকেন, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে প্রবলেম নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো ওভারঅল আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং
কি বা কিভাবে কাজ করে, এখান থেকে কি কি শিখতে পারবো, কিভাবে কমিশনটা পাবো, কিভাবে আর্নিং জেনারেট হবে, আশা করি সবাই ক্লিয়ার। নাহলে আমি আবার বলবো, প্রবলেম নেই। তো এখন তো অনেক কাজ করলেন, আপনাকে তো পেমেন্ট নিতে হবে, রাইট? তো পেমেন্টটা কিভাবে আপনি নেবেন, কখন নেবেন, কখন আপনার পেমেন্ট পাওয়ার উপযোগী হবে, এগুলো একটা বিষয় থাকে। তো প্রত্যেকটা নেটওয়ার্কে, প্রত্যেকটা মার্কেট প্লেসে, প্রত্যেকটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু রুলস থাকে, তাদের অ্যাগ্রিমেন্ট থাকে। তো ধরুন একটা নেটওয়ার্কে তারা পে করে 7 দিন পর পর, একটা নেটওয়ার্ক পে করে 14 দিন পর পর, আবার কিছু কন্ডিশন থাকে যে 14 দিনের মধ্যে যদি তোমার $50 হয় তাহলেই পে করবো, আদারওয়াইজ করবো না। ওকে, এরকম বিভিন্ন নেটওয়ার্কের বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আপনি জয়েন করার আগে দেখে নিতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে? তো ধরুন একটা নেটওয়ার্ক 14 দিন পর পর পেমেন্ট করে, 14 দিন পর পর তখনই পেমেন্ট করবো, 14 দিনের মধ্যে যদি আপনার $50 রিস্ক করেন, মানে আর্নিংটা হয়, কমিশনটা আসে, আশা করি বুঝতে পারছেন। এখন এই কমিশনটা নিতে হবে আপনি কিসেতে নেবেন? হ্যাঁ, আপনার তো ডলার নেওয়ার মতো কোনো গেটওয়ে নাই। তো এখন পেমেন্টগুলো নেওয়ার মধ্যে আমি যেই নামগুলো বলবো সেটাতে পেমেন্ট রিসিভ করতে পারবেন। একটা হচ্ছে পেওনিয়র, অনেকে নাম শুনেছেন পেওনিয়ারের। তো যারা ফার্স্ট শুনলেন প্রবলেম নেই, তো পেওনিয়ারের ওয়েবসাইটে গিয়ে কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করলে আপনার একটা অ্যাকাউন্ট দিবে, ওই অ্যাকাউন্টে আপনি পেমেন্ট নিতে পারবেন। ওকে, তারপরে আছে পেপাল। যেহেতু পেপাল বাংলাদেশে নেই, আপনাকে ইথিক্যালি একটা অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করতে পারবেন না, কারণ তারা সাপোর্ট করে না পেপাল। ওকে, পেপাল দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে আনইথিক্যালি বা ফেক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে সেকেন্ডলি বাইরের দেশে আপনি যদি কোনো পরিচিত ভাই বিরাদার থাকে, অথবা আপনার কোনো রিলেটিভ থাকে, অথবা আপনি বাইরের দেশে একটা কোম্পানি করেও পেপাল লিগ্যালি ইথিক্যালি করতে পারেন, আশা করি বুঝতে পারছেন। ওয়্যার ট্রান্সফার, কিছু কিছু নেটওয়ার্ক সাপোর্ট করে ওয়্যার ট্রান্সফার দিবে, মানে আপনি বাংলাদেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাকে দিয়ে দিলেন, তারা আপনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে, যে হয় হোক, আপনাকে টেনশন করা লাগবে না। ওকে, তারপর হচ্ছে ট্রান্সফার ওয়াইজ, ট্রান্সফার ওয়াইজ পেওনিয়ার পেপালের মতো একটা সার্ভিস, ঠিক আছে? তো এখানে যে transferwise.com-এ যে আপনি যদি অ্যাকাউন্ট করেন, তাহলে তারা বিভিন্ন দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে, তো ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মানিটা রিসিভ করবেন, দেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সহজেই পাঠিয়ে দিবেন, আশা করি বুঝতে পারছেন। আর পেওনিয়ার, পেপাল, ওয়্যার ট্রান্সফার, ট্রান্সফার ওয়াইজ, এই সবগুলো লিঙ্ক আমি প্রোভাইড করব, আপনি সেখান থেকে অথবা ডিরেক্টলি আপনি পেওনিয়ার.com-এ যেও কিনতে সাইন আপ করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, তারপরে আরেকটা পেমেন্ট আপনি চেকের মাধ্যমে নিতে পারেন, ঠিক আছে? তারা চেকটা প্রোভাইড করবে আপনার বিলিং অ্যাড্রেসে, আপনার পোস্ট অফিসে, দেন চেকটা ভাঙে আপনি টাকাটা রিসিভ করতে পারেন, আপনার কমিশনটা, আপনার আর্নিংটা নিতে পারেন, আশা করি বুঝছেন। তো এই ছিল আজকের ওভারঅল অ্যাফিলিয়েট মার্কেটিং বেসিক, আশা করি অনেকেই সবাই বুঝতে পারছেন, না বুঝলে প্রবলেম নেই, শুনে যান বুঝতে পারবেন, আবার দেখেন, আবার দেখেন ভিডিওগুলো। আমার নেক্সট লিসনে আপনাকে স্বাগতম।